ক্ষত্রিয় বংশ জন্ম তোর সুত অপুত্র নহয়, কর্ণ ক্ষত্রিয় বংশ জন্ম তোর সুত অপুত্র নহয়। কি এই কথা শুনি কর্ণ বীরর আনন্দ মেহি, প্রণাম পিতৃ, ও পিতৃক প্রণাম করি কর্ণ, ও কর্ণ সহলিল রে, ও পিতৃর দয়া দেখে, উপস্থিত হইলা যাই হয়ম্বরস্থলিতে কর্ণ সহলিল রে, অপমান। শুনক মহারাজ, শুনক,
এই দুই হাতেরে দিম্বই ক্ষত্রিয়র প্রমাণ। ও এহি বলি কর্ণ বীরে ধনু তুলি লইলা, বান মারি চিত্তব্রত এহ ভাত থকা রজা প্রজা সকলে একই মুখে গর্জিয়াও এই রজা প্রজা মন্ত্রী সকল তাহতকু মই এতিয়াই বন্দী করে থম। বান মারি হবাক কক মহারাজ এতিয়া কি করিব, এই মহারথী কর্ণক বন্দী করে থয় কক মহারাজ, এতিয়া মই আপনালোক সকলকে ইয়াতে বন্দী করে থলু, কওক এতিয়া আপনি কি করিব? হইলা সার খার হবয়া খা পানি হইয়া গল, হবয়া খা পানি হইয়া এটা চাওকচোন বাৰু ৰাইজ, এই কথা শুনি ৰাজকন্যাই অ হাতে মালা এখোজ দুখোজ কৰি কৰ্ণৰ ৰবা ৰবা খাবৰী। আৰু তেতিয়া মহাৰথী কৰ্ণই ৰজাৰ কন্যা আশাবৰীক চাই কৈছিল, ৰবা আশাবৰী তুমি মোক এটা কথা কোৱা, আচলতে তুমি তোমাৰ নিজৰ অন্তৰ আত্মাৰে মোক স্বামী বৰিব আহিছা নে তোমাৰ সেই পিতাৰাৰ মুক্তিৰ বাবেহে মোক স্বামী বৰিব আহিছা? কোৱা আশাবৰী, তুমি খুলি কোৱা যে আচলতে তুমি তোমাৰ নিজৰ অন্তৰ আত্মাৰে মোক স্বামী বৰিব আহিছা নে তোমাৰ সেই পিতাৰাৰ মুক্তিৰ বাবেহে মোক স্বামী বৰিব আহিছা? আৰু তেতিয়া ৰজাৰ কন্যা আশাবৰীয়ে মহাৰথী কৰ্ণক চাই কৈছিল, সেইকাৰণে কৈছে যে সাপক বিশ্বাস কৰিলেও আমাৰ এই নাৰী জাতি খুব কমকৈ বিশ্বাস কৰিব দিছে। এতিয়া চাওকচোন বাৰু, যিজনী ৰাজকন্যাই এদিন মহাৰথী কৰ্ণৰ কাৰণে ব্যাকুল হৈ ঘৰৰ পৰা বাহিৰ ওলাই যাব বিচাৰিছিল, সেই ৰাজকন্যাই আজি আকৌ পিতৃৰ কথামতে কি ক'লে চাওক? সেইকাৰণে কৈছে যে সাপক বিশ্বাস কৰিলেও আমাৰ এই নাৰী জাতিক খুব কমকৈহে বিশ্বাস কৰিব দিছে। এতিয়া চাওকচোন বাৰু ৰাইজ, ৰজাৰ কন্যা আশাবৰীয়ে বাৰু মহাৰথী কৰ্ণক কি ক'লে? তোমাৰ
সপুত্র বুলি আগে জনাই মই নাছিলু পুত্র বলি আগে জনাই মই নাছিলু নোৱাৰো হে মহারথী তোমাক মই কেতিয়াও স্বামী বৰিব নোৱাৰো আসলতে তুমি যে হুত পুত্র এই কথা মই জনাই নাছিলু আর নাজানি হে মই তোমাক কেবল ভাল পাই পেলাইছিলু হ মহারথী ক্ষমা করে দিয়া মো হে মহারথী মুড়ি পিতাই লগতে মুড়ি পিতাই লগতে সকলো রজা প্রজাকে দিয়া মুক্তি করি হ মহারথী দিয়া মুক্তি করি কি কি কলা হাবরি এ কথা শুনি কর্ণ বীরর দুখ লাগি আশা বরিক চাই পাছে ও আশা বরিক চাই পাছে শুনা খাবরি রজার জিয়ারি আসলতে আসলতে ভাল পোৱাটো আছিল তোমার কারণে খেলা আর সেই কারণে সেই কারণে এই মহারথী কর্ণক তুমি করিলা প্রতারণা কিন্তু শুনা খাবরি তোমাকো মই এটা কথা কও তোমাকো মই মোর পত্নী রূপে কোনোদিনেই গ্রহণ করিব নোৱাৰিম তোমাকো মই মোর পত্নী রূপে কোনোদিনেই গ্রহণ করিব নোৱাৰিম কিয় জানা জাতি অভিমানী আর ধন অভিমানী জাতি অভিমানী আর ধন অভিমানী ছোৱালী যদি কোনোবাই জীবন সঙ্গী করে লয় তেনেহলে মনত রাখিব জীবনত কোনেও কিন্তু সুখী হব নোৱাৰে আর সেই কারণে মই তোমাক কলো খাবরি তোমাকো মই মোর পত্নী রূপে কোনোদিনেই গ্রহণ করিব নোৱাৰিম হৈ এহি বুলি কর্ণবীরে সেই রজার কন্যার হাতৰ পৰা এই মালা কাঢ়ি লইলা এতিয়া চাওকচোন বাৰু ৰাইজ মহাৰথী কৰ্ণই ৰজাৰ কন্যা আশাবৰীৰ হাতৰ পৰা মালাডাল কাঢ়িনি কাৰ গলত পিন্ধাইছিলে জানে জানে নে নাই কোনে ক'ব পাৰিব কাৰ গলত পিন্ধাইছিলে হয় দাসী পদ্মাৱতী রজার কন্যা আশাবরীর হাতর পড়া মহারথী কর্ণয় মালাডাল কাঢ়িনি সেই রজার কন্যার দাসী পদ্মাবতী হ পদ্মাবতী গলে রজার জোড়া পিন্ধাই দিলা সেই মালা পদ্মাবতীর এতিয়া বুঝি পালা নহয় বাচা বৃষকেতু তোমারই পিতারা মহারথী কর্ণ আর মূর কেনেকৈ মিলন হয়েছিল আর তুমি মোক সদায় এটা কথা সুধি থাকা নহয় যে তোমারই পিতৃ মৃত্যু হওয়ার পাছতো আজিও কিয় তোমার পিতৃক মই ইমান শ্রদ্ধা আর ভক্তি করো আর আজিও কিয় তোমার পিতৃক মই পাহরিব পৰা নাই তেনেহলে শুনা বাচা বিষকেতু তোমার পিতৃক মই আজিও কিয় পাহরিব পৰা নাই জানা তোমার পিতারা এজন মহারথী মহাদানবীর আর মহাধনুর হয়েও রজার কন্যা আশাবরীক বিবাহ নকরাই ধন সম্পত্তিকো লোভ নকরি মোর দরে এজনী দাসীক বিবাহ করাইছিল হবাসা মোর দরে এজনী দাসীক বিবাহ করাইছিল সেই কারণে তোমার পিতৃক মই ইমান শ্রদ্ধা আর ভক্তি করো হবাসা বৃষকেতু তুমি বুঝি নাপাবাও নারীর জীবনত
স্বামীর বাহিরে কোনো মূল্য নাই। কিয় কৈছো জানাবা চা, পুত্র কন্যা সন্তানে, পুত্র কন্যা সন্তানে যিমানেই ধন সম্পত্তি ঐশ্বর্য বিভূতির উপর না রাখো, কিয় কেতিয়াও নিজের স্বামীজনের নিচিনা হব নোয়ারে ও বাচ্চা, কেতিয়াও নিজের স্বামীজনের নিচিনা হব নোয়ারে। ধর্ম